আজকে আবার একটা ব্লগ শুরু করে দিয়েছে অর্জুন। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। দেশি মুরুগ নিয়ে এসেছে পপি আজকে। তো মুরুগটা অর্জুন দেখি দিয়ে আসো চলে। ওই তো ঘরে। কোথা? ওই তো বাকুলে। চলো দেখাবো। পপি কিচেন ভিডিও করতে যাবে মা সারদা। মা সারদা স্টাইল দিয়ে দিয়েছে এই যে পপি। পালিয়ে যাও, ব্যাগটা দাও। ভালো দেখে দাও। কত করে? ওইদিকে শঙ্কর মাছটা খুব বড় কাটলো। ওখানে একটা বড় শঙ্কর মাছ কাটলো। বড় শঙ্কর মাছ কেটে দিয়েছে। এ কাটলো নেই। কি করছো? নিয়ে আসছো না কেন? কত করে? ও, 5 টাকা বেড়ে গেছে আমার। নতুন বছর রেট হয়েছে নাকি? এই যে জিনিসগুলো আছে এইগুলো হচ্ছে আমাদের গ্রামগঞ্জে পিঠে তৈরি হয়। একটা দেখুন কত সুন্দর, পয়সা জমানো হয়। পয়সা কত হবে বল? এই পপি বললো যে রান্না করবো, হাঁড়ি নিয়ে আসো। মাটির হাঁড়িতে রান্না হয় না অনেক দিন। অনেক বাজার হয়ে গেছে। এই সবে বাগান থেকে বাঁধাকপি তুলে নিয়ে বাড়ি আসলাম। না না, এত মুড়ি খাচ্ছিলাম, কাঁচা লঙ্কা খেয়ে নিয়েছি, এত ঝাল লাগছে, জল খুঁজে খুঁজে জল আর পাইনি। আরে কি রান্না হবে? এ চন্দন, ক্যামেরাম্যান, এই একটু আমাদের বাড়ি আসবি রে, তাড়াতাড়ি। বেরিয়ে পড়েছি রেসিপির কাছে যাব। দেখি আজ পপি কি খাওয়ায়। মামা কি খবর তোমার? ও কমলা পিসি, কি হলো, কি রান্না হবে আজকে? কি রান্না হবে? হ্যাঁ, কি নিয়ে যাচ্ছে এগুলো? বাঁধাকপি, তরকারি, অনেক কিছু জিনিস খাওয়াবে গো। এটা হচ্ছে আমাদের কমলা পিসি। এই যে দেখলেন, এটা হলো পিসিমা, আমাদের পাশেই বাড়ি। তো পেশামশাই সকালে কাজে বেরিয়ে যায় বাগানে টাগানে, পিসিমা একাই থাকে বাড়িতে, তাই আমাদের বাড়ি চলে আসে। আমারও অনেক কাজ করে দেয়, অর্জুন থাকে, অর্জুনকেও দেখে। দেখুন ওই দৌপড়ে গেল মুড়ি দিতে, হাতাহাতি অনেক করে দেয়, খুব ভালো পিসিমা। গরম জল ঠান্ডা জল মিক্স করে নিলাম, আমার তো গলার সমস্যা জানেন, ঠান্ডা জল খাওয়া যাবে না। আমার যে ক্যামেরা করবে ওই যে ভাই চলে এসছে, চলে। ওই তো চল।
কমলা পিসি একটু বলে দাও তো বলে কি পিসি কমলা কিছু বলতে পারে ঠিক কমলা পিসি বলে দাও তো কিছু থাকতে হচ্ছে কি বলবো হ্যাঁ কি বলবো আরে কিছু তো বলো এই আমরা শশা গুটানি শশা চার দিয়ে বাঁধাকপি তরকারি দিয়ে মুড়ি খাবো এখন খাই না এই খেতে উঠবো কত সুন্দর বলছে দেখো আর দেখ একটা ক্যামেরাম্যান চুপচাপ বসে ঘুম থেকে উঠলে এখন ব্রাশ করেনি আমি আমার কি ক্যামেরা করবে তাহলে বেরো কি করছিস খাই ছিঁড়ে গেল আর একটুখানি আছে আর একটু জানলে ব্যাস উল্টো দিকে তুলব উলে হাত গরম বেলে এক্ষুনি ছুটি হলো এক্ষুনি কি খাওয়া শুরু করে দিলি আচ্ছা চা খেয়ে পেট ভরে নেই কি খাচ্ছিস এটা দেখা কি খাচ্ছিস মুড়ি চাট এটা কি চানাচুর আলু সিদ্ধ হ্যাঁ একটা আলু সিদ্ধ চানাচুর গিয়ে চাট দেখেছেন দাদু একাই দাড়ি কামাচ্ছে এই বয়সে দোকানে কাটো নাকি দোকানে দাবাই উঠিনি আমি কি দোকানে কি চুল কাটতে উঠবো তা না হলে দোকানে পয়সা কি এত আফসোস বলতে অন্য কিছু না আমার নাতিটা দশটা টাকা চেয়েছিল শুনো কথাটা বলি দশটা টাকা চেয়ে দাদু টাকা দেবে আমি ফুচকা খাবো আমার তখন 200 টাকা আছে কাছে দাঁড়ে আমার কাছে থাম আমি একটা কথা বলতে চাই দাদু যেমন দাদু কি তুই কিনে দিয়েছিল না হ্যাঁ আছে তো সালার আমি ও আমাকে চেয়েছিল জানো নাতিটা লক্ষ্মী দাদু দিবে ফুচকালা তখন এসছে ফুচকা খাবো দিবে 10টা টাকা কি করছো গো রান্নার কাছে চলে এসেছি এসে দেখছি হাতে নখগুলো ভীষণ বড় বড় হয়ে গেছে কবে যে এত বড় হয়েছে খেয়ালই নেই কাজের চাপে তাই বসে বসে কাটছি একটা জিনিস ঘর থেকে আনতে ভুলে গেছি সেই জন্য আমি কাকিমাকে পাঠালাম কাকিমা নিয়ে আসছে নিয়ে আসলে তারপরে রান্না করবো কি হাওয়া দিচ্ছে গো কি ঠান্ডা সবাই জানে তুমি বাদে নাকি তুমি দেখো নি ব্লগটা তুমি তো চয়েস করে দোকানে রেখে দিয়ে চলে এলে দিয়ে বলে টাকা বিল পেমেন্ট করো ব্যাপক লাগে তো সাইডে তুমি আজকে দিদিও এসছে আর কাকিমাও আসছে এই যে আমাদের ক্যামেরাম্যান ক্যামেরা ফিট করতে বসছে এবার ভিডিও শুরু হবে আরেকটা ব্যাটারি কত গেল ওখানেই আছে ভালো করে দেখো উপরের চেনটায় দেখে নিচ্ছি বাবা ক্যামেরাটা যা ভার হুডটা লাগিয়ে দি বাস আর এটা শিখিয়ে দিবে গো আমি পারি একটু একটু জুম করতে পারি দূর থেকে ভিডিও করতে পারি অ্যাঙ্গেল নিতে পারি না বটি বটি নিয়ে এসেছি কি কি আছে এতে কাতলা তাই হাতে কি খুব জোর খিদে পেয়ে গেছে চিকেন চাউমিন খাবো তো চিকেন চাউমিন খাবো না খাবে না এমনি এগ চাও ঠিক আছে এগ চাও খাবো আমি চিকেন চাউমিন খাবো এগ চাও পর্যন্ত ওই 4 প্লেট কি ছটা করে এই আমাকে একটু জল দে
রেস্টুরেন্টের ভীষণ বড় এবং কোয়ালিটিও খুব ভালো শুনেছি। আমরা এগ চাউমিন খাবো, ধোসা সন্ধ্যাবেলা ধোসা খাই, সকালে ধোসা খাই। অর্ধেক বেলা তো এখানেই চলে গেল। আমার চুল নাকি।